ভারত সরকার অসম সরকার আর বিভিন্ন বড় সংগঠনের মাজত যে ঐতিহাসিক বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিয়ে গোটেই অসম রাজ্য বিশেষক বড়ভূমি শান্তির এক নবযুগের ঘোষণা করিলে। এই ঐতিহাসিক বড় চুক্তির বাবে আজির এই মুহূর্তত মই ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী ডাঙরিয়া, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়া আর সংশ্লিষ্ট বড় সংগঠনের সকল বিষয়ববীয়াকে ধন্যবাদ জানাইছো। ঐতিহাসিক বড় চুক্তি অনুসরি এই অঞ্চলের আর্থ সামাজিক সাংস্কৃতিক শৈক্ষিক পরিবেশ উন্নয়নের বাবে আর পূর্বর উগ্রপন্থী সকলের সংস্থাপনের বাবে যিবোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সকলবোর যথোচিতভাবে কার্যকরী করার উপর আমি গুরুত্ব দিয়ে আছি। শান্তি চুক্তিখনের 9 নম্বর দফা মতে পূর্বর উগ্রপন্থী সকলক আর্থিক সাহায্য দি পুনৰ সংস্থাপন করবো আমার এক বিশেষ দায়িত্ব। ইতিমধ্যে NDFBP আর NDFBRD গোটর 1429 জন সদস্য 4 লাখ টাকাক ফিক্সড ডিপোজিট করে দিয়া হয়েছে। এই সদস্য সকলে 6000 টাকাক মাহিলী স্টাইপেন্ড পাই আছে আর অহা 3 বছর এই স্টাইপেন্ড পাই থাকব। আনহাতে NDFBS গোটে 4000 জনতকৈ অধিক সদস্যর তালিকা অসম আরক্ষীর বিশেষ শাখা জমা দিছে। তার বাহিরেও NDFBP আর NDFBRD গ্রুপেও অতিরিক্ত সদস্যর নাম আরক্ষীর বিশেষ শাখা জমা দিছে। এই সদস্য সকলের পরিচয় আদি পরীক্ষা করে থাকা হয়েছে আর ইতিমধ্যে ইয়ার মাজত 288 জন হার্ডকোর কেডারের নাম স্ক্রিনিং কমিটিয়ে আর্থিক অনুদানের বাবে অনুমোদন জানিয়েছে। বাকি সদস্য সকলের স্ক্রিনিংয়ের কাম অতি সোনকালে শেষ করে সেপ্টেম্বর মাহর ভিতর সকলকে আর্থিক অনুদানের প্রক্রিয়া সম্পূর্ণ করবলৈ মই গৃহ বিভাগ আর আরক্ষীর বিশেষ শাখার বিশেষভাবে নির্দেশ দিছো। তাতকৈ ডাঙর কথা, কেন্দ্রীয় সরকারের পুঁজির বাবে অপেক্ষা নকৰি রাজ্য সরকারের পুঁজির পৰাই এই ধনরাশি মুকলি করে দিবলৈ মই বিত্ত বিভাগক ইতিমধ্যে নির্দেশ দিছো। সরকারের প্রাপ্ত এই বৃহৎ ধনরাশি প্রতিজন সদস্য যাতে সদ ব্যবহার করিব পারে তার বাবে দক্ষতা বিকাশ, উদ্যমিতা বিকাশ আর ব্যবহারিক প্রশিক্ষণ অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট আর প্র্যাকটিক্যাল ট্রেনিং এই কেটার বিশেষ প্রয়োজন। ইয়ার বাবে মই অসম সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের অধীনের SIPRD অর্থাৎ রাজ্যিক পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন প্রতিষ্ঠানের সঞ্চালক আর অসম আরক্ষীর বিশেষ শাখাক দায়িত্ব দিছি। এই ক্ষেত্র মই অত্যন্ত গৌরবান্বিত যে BTC-এ আমাক সহায় করিবার বাবে আগবাড়ি আহিছে। BTC প্রধান শ্রী প্রমোদ বড়োডাঙরিয়াকো মই ধন্যবাদ জানাইছো। এই কথা জানিবলৈ পাই মই সুখী হৈছো যে আজি 20 জুন তারিখে কোকরাঝারত এনে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের শুভারম্ভ প্রমোদ বড়োডাঙরিয়ায় করবলৈ গৈ আছে। আজি শুভারম্ভ করা এই দক্ষতা বিকাশ আর উদ্যমিতা বিকাশের প্রশিক্ষণ ক্রমে কোকরাঝার, চিরাং, বাক্সা, শোণিতপুর আর বিশ্বনাথ জেলা অহা কমেও এমাহ দিন ধরে চলি থাকবে। ইয়ার জড়িয়ে পূর্বর NDFB সদস্য সকলে কৃষিভিত্তিক কার্য, গেলামালের দোকান, গৃহ নির্মাণের সামগ্রীর দোকান, বিভিন্ন ধরনের ক্ষুদ্র উদ্যোগ, গাড়ি চলোয়া, গাহরি পালন, ছাগলী পালন, মৎস্য পালন, বাগান শস্য উৎপাদন এই সাবজেক্ট কেটার উপর বিশেষ প্রশিক্ষণ লাভ করব। সকল সদস্য অতি মনোযোগেরে আর ধৈর্য সহকারে বিশেষজ্ঞ ব্যক্তির পৰা এই বিষয়বোৰ বুঝি লওয়াটো প্রয়োজন যাতে ভবিষ্যতে আপনার স্বাবলম্বী হব পাৰে। মই আশা কৰিছো
স্বনিয়োজনৰ বাবে এই দক্ষতা বিকাশৰ প্ৰশিক্ষণবিলাকে আপোনালোকক যথেষ্ট সহায় কৰিব আৰু প্ৰতিজনে আৰ্থিক স্বাৱলম্বনেৰে সমাজৰ লগত অৰ্থবহভাৱে মিলি গৈ এক সুস্থ জীৱন যাপন কৰিব মৰুভূমিৰ উন্নয়নৰ দিশে অৰিহণা যোগাব অসম আৰু ভাৰতৰ বিকাশত অৰিহণা যোগাব সকলোকে আকৌ এবাৰ শুভেচ্ছা জনালো বহুত বহুত ধন্যবাদ।